প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাশি দূরে যে যেখানে বসে আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক মবারকবাদ শুভেচ্ছা তো অবশেষে আপনাদের জন্য সেই কাঙ্ক্ষিত ভিডিওটি আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক খোঁজার পরে আপনাদের জন্য সেই প্রমাণসহ আপনাদের সঞ্চয়পত্র সম্পর্ক যে মিথ্যা তথ্য জাতীয় সঞ্চয়পত্র কিনলে ছয় মাসের জেল তো সেই ভিডিওটি আপনাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি তো চলুন দেখা যাক বিস্তারিত তো দেখতে পাচ্ছেন মিথ্যা তথ্য দিয়ে জাতীয় সঞ্চয়পত্র কিনলে সর্বোচ্চ ছয় মাসের জেল ও এক লাখ টাকা জরিমানার বিধান রেখে সরকারের ঋণ বিল দু জাতীয় সংসদে পাশ হয়েছে আজ বৃহস্পতিবার অর্থাৎ যেদিন এটা প্রকাশিত হয়েছিল দু সালের সেপ্টেম্বর মাসে সেই বৃহস্পতিবার এটা তো সংসদে বিলটি পাশের প্রস্তাব করেন অর্থমন্ত্রী আহামা মোস্তফা কামাল পরে তা কণ্ঠভোটে পাশ হয় এর আগের বিলের উপর দেওয়া জনমত যাচাই বাজায় কমিটিতে পাঠানো এবং সংশোধনের প্রস্তাবগুলোর নিষ্পত্তি করেন স্পিকার সিনেট শারমিন চৌধুরী উনিশশো সালের এ সংক্রান্ত আইনটি বাতিল করে সরকারের ঋণ গ্রহণ প্রক্রিয়াকে আরও আধুনিক করার লক্ষ্যে আইনটি করা হয়েছে বিলে বলা হয়েছে বাজেট ঘাটতি পূরণের লক্ষ্যে ঘাটতি অর্থায়ন বা অন্য কোনো উদ্দেশ্যে সরকার দেশীয় বা বৈদেশিক উৎস থেকে দেশীয় বা বৈদেশিক মুদ্রায় সুদযুক্ত বা মুনাফাযুক্ত বা সুদমুক্ত বা মুনাফামুক্ত যে কোনো ধরনের ঋণ বা বিনিয়োগ সংগ্রহ করতে পারবে সরকারের পক্ষে অর্থ বিভাগ অর্থ মন্ত্রণালয় রাষ্ট্রীয় গ্যারেন্টি বা এক ধরনের নিশ্চয়তা প্রদান সংক্রান্ত কাউন্টার গ্যারেন্টি দিতে পারবে বিলে বলা হয়েছে কোনো ব্যক্তি নিজের বা কারো পক্ষে সরকারি সিকিউরিটি বা জাতীয় সঞ্চয় স্কিমের আওতায় ইস্যু করা সার্টিফিকেট সত্য অর্জনের জন্য মিথ্যা তথ্য দিলে সর্বোচ্চ ছয় মাসের জেল বা সর্বোচ্চ এক লাখ টাকা জরিপনা হবে বর্তমানে বর্তমান আইনে কোনো জরিপনা সুনির্দিষ্ট করা ছিল না বিলে বলা হয়েছে বাংলাদেশ ব্যাংক বা জাতীয় সঞ্চয় অধিদপ্তর অভিযোগ ছাড়া কোনো আদালত মিথ্যা তথ্য সম্পর্কিত সংগঠিত অপরাধ আমলে নিতে পারবে না কোনো সিকিউরিটি কোনো সরকারি সিকিউরিটি বা জাতীয় সঞ্চয় স্কিমের সার্টিফিকেটের মেয়াদ পূর্তির পর আসল ও মুনাফা দিয়ে দেওয়া হলে এ বিষয়ে সরকারের আর কোনো দায় থাকবে না তো প্রিয় দর্শক সেকাঙ্ক্ষিত ভিডিওটি আপনাদের জন্য আমি উপহার দিলাম ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন যাতে পরবর্তী আরও ভালো ভিডিও আপনাদের মধ্যে উপহার দিতে পারি এবং পরবর্তী ভিডিও আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ